আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজন স্ন্যাক্স, বিকেলের নাস্তা হিসেবে এটা তৈরি করে নিতে পারেন। অন্যরকম স্বাদে, অন্যরকম ডিজাইনে তৈরি করে দেখাবো পটাটো রোল সমোসা। দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ ময়দা নিচ্ছি, পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন কালো জিরা, 1 টেবিল স্পুন রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। খাইটা বেশি শক্ত বা নরম হবে না, মাঝারি টাইপের থাকবে। আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন একটি বেজা পাতলা সুতি কাপড়ের মধ্যে খাইটা 20 মিনিটের জন্য মুড়ে রেখে দেব। এখন তৈরি করে নেব ভিতরে স্টাফিংটা। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ম্যাশ করা আলু হাফ কাপ। এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 টি স্পুন, কাঁচামরিচ কুচি 2টি, জাল পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। আলু মাখানো হয়ে গেছে, আমি এখানে হাতে তেল লাগিয়ে নিয়েছি। অল্প পরিমাণে আলু নিয়ে একটু লম্বাটে শেপে সবগুলো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যে আলুটা বেশি মোটা বা চিকন না হয়ে যায়, মাঝারি টাইপের করে সবগুলো তৈরি করে নেবেন। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরই মধ্যে 20 মিনিট হয়ে গেছে। এখন আমি কাপড়টা থেকে ডোটা বের করে নিচ্ছি। এখন দুভাগে ভাগ করে নেব। এখন একটা ডো নিয়ে এখন চারপাশ দিয়ে ময়দা লাগিয়ে নেব। পাতলা করে রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, এখন একটি ছুরি নিয়ে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এক্সট্রা কাইগুলো ফেলে দেব না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নেব। এখন ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। রুটিটাকে চার ভাগে ভাগ করে নেব। আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম যে রুটিটা কতটা পাতলা হবে।
রুটিটা চেষ্টা করবেন স্প্রিং রোলের মতো তৈরি করে নিতে। এখন কেটে রাখা রুটিতে ভিতরে স্টাফিংটা দিয়ে রোলের মতো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যেন রুটির একদম সাইজে সাইজে না হয়, আলুটা একটু কম যেন থাকে, নয়তো বাজার সময় বেরিয়ে আসবে। টুথপিন দিয়ে আটকে নিচ্ছি যাতে ভাজার সময় রোলটা খুলে না যায়। আমি এইভাবে কয়েকটা তৈরি করে নেব। এখন আরেকটি তৈরি করে নিচ্ছি। আমি এইটা পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পানি দিয়ে লাগাতে পারেন বা টুথপিন দিয়ে আটকে নিতে পারেন। এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো সমস্যা তৈরি করা হয়ে গেছে, এখন বেজে নেবার পালা। বেজে নেওয়ার জন্য এখানে তেল নিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি রোল সমস্যাগুলো। মাঝারি থেকে কম আছে বেজে নেব, বেশি আছে তৈরি করলে বাইরটা হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু ভিতরের অংশটা একদম কাঁচাই রয়ে যাবে। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে বেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো এক সাইড দিয়ে পুড়ে যেতে পারে। সমস্যাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বেজে নেব। পটেটো রোল সমস্যাগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল পটেটো রোল সমস্যা। অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। মেহমান আসলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই পটেটো রোল সমস্যা। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।